वेलकम बैक टू माय चैनल। तो आज हमें कोनो वीडियो नहीं आशनी, बेसिकली अनेक दिन होलो वीडियो दिच्छी ना। तो किचुदिन आगे हमें एक ता कम्युनिटी का एक ता पोस्ट दिए छिलाम, जार पाखाना बैठने बोली बाहर प्रचंड बिस्टी पड़छे, तोमरा किछुई भालो शुनते पारना। किचुदिन आगे हमें कम्युनिटी का एक ता पोस्ट दिए छिलाम जे आमार दीदा मारा गेछेन। কিরম লাগলো কথাটা বলে, যাই হোক, তো আমার দিদাকে আমি আদুমণি বলতাম, মানে হয় না চোখের মণি, আদরের মণি, তো সেখান থেকেই আদুমণি। তো আদুমণি আমার ছোটবেলায় আদর করে ওইভাবে ডাকতো, আর আমিও শুনে শুনে আমার দিদাকে আদুমণি বলতাম। তো কি বলবো, মানে আমার সাথে একটা অন্য ধর মানে অন্য রকমের অ্যাটাচমেন্ট ছিল, মানে কি বলি, মানে কত কথা কত স্মৃতি, মানে আজ মানে কি বলবো, মানে আমার যাবতীয় মানে আমার সমস্ত কিছুর পেছনে আমার আদুমণির একটা বিরাট বড় অবদান আছে, সেটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। মানে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটাও উনি দিয়েছিলেন। আজ সেই মানুষটা নেই, অনেকটাই বয়স হয়েছিল, 81 বছর, শরীরও অসুস্থ ছিল কিছুদিন ধরে। অনেকে শুনে বলেছে, আমার যারা পরিচিত টুকটাক কয়েকজন ফোন করেছিল, তো তারা শুনে বলেছে ও বয়স তো হয়েছে, কিন্তু যার খুব কাছের মানুষ, মানে তার যতই বয়স হোক, যে খুব কাছের হয় তার যতই বয়স হোক, তাকে তার চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। তো ভীষণই মন খারাপ, প্রথম দিকে তো ভীষণ মন খারাপ ছিল, মানে প্রথম 3-4 দিন আমার মানে ঘুরতে ফিরতে কত কথা যে মনে পড়তো সে আর বলার নয়। তো মানে এখনও পড়ছি, কিন্তু প্রথম 3-4 দিন আমি যেন মনে হচ্ছিলাম আমি কেউ কিমা একটা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কেমন একটা খুব কষ্ট হতো আর কি। এটা ওটা করতে আমি কাজের মধ্যে খুব এনগেজ থাকছিলাম, মানে বাড়ির কাজ এটা ওটা, সেই সঙ্গে ছবি আঁকা, মানে আমি এইসব কাজে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করছিলাম যতটা মনে না পড়ার আর কি। মনে পড়লেই অদ্ভুত একটা মানে ফিলিংস হচ্ছিলো, মানে খুবই কষ্ট সেটা। তো যাই হোক, এই তোমাদের আর কষ্ট বাড়াবো না, তোমাদেরও খারাপ লাগবে এগুলো শুনলে। জাস্ট তোমাদের একটা আপডেট দিলাম যে আজকে আমার মাকে আমরা মামার বাড়ি দিয়ে এসেছিলাম, তারপর মানে মায়ের তো 3 দিনের কাজ হয়, তারপর মাকে আমরা কালনা দিয়ে এসেছিলাম আমার মামার বাড়ি কালনায়। আর তারপর আমি আর বাবা আবার ফিরে আসি, বাবা থাকতে চাইনি, কারণ বাবা ওই শোকের বাড়িতে, বাবার বয়সও তো হচ্ছে, তো নিতে পারে না ঠিক। যাই হোক, তো আজকে আমরা আবার যাচ্ছি একেবারে আমার আদুমণির কাজ সেরে, সমস্ত যা কিছু হয় আমার বড় মামা করবেন আর কি সমস্ত কাজকর্ম, তো সেগুলো সমস্ত সেরে আমরা ফিরব। তো এর মধ্যেই কটা দিন আমি কোনো ভিডিও বানানোর মতো অবস্থায় ছিলাম না, তো আজকে এই আমরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলেই হয়তো 12টা, এখন 11:30 মতো বাজে, তো 12টার মধ্যে আমরা বেরিয়ে যাবো মামার বাড়ি। আর তারপর মামার বাড়ি গিয়ে একটু একটু ভিডিও করার ইচ্ছা আছে, যদি সময় সুযোগ পাই, সুবিধা হয়। তো একটা শোকের বাড়ি, মানে জানি না ভিডিও কতটা করতে পারবো, মানে আমার ইচ্ছে আর কি এগুলো স্মৃতি হিসেবে কিছু তুলে রাখা, মানে আদুমণির ঘরটা আরেকবার পুরো একটা ভিডিও করা, আদুমণির ছবিগুলো নিয়ে একটা ভিডিও করা, এই আর কি, মানে জাস্ট স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। তো কিছু ভিডিও করার ইচ্ছে আছে, যদি করি সেগুলো আমি পোস্ট করবো একটু একটু করে। আর কিন্তু আমি গিয়েই ওগুলো পোস্ট করতে পারবো না, তার কারণ আমার কাছে এক্সট্রা কোনো ল্যাপটপ নেই, এখানেই একটা ল্যাপটপ আর সেটা অভিষেকের কাছে থাকবে, ও তো যেতে পারবে না, কারণ ওর অফিস আছে, ও কাজের দিন বা ওই মানে ওই সময়টা ও যাবে আর কি। তো আমি এডিট করতে পারবো না, কিন্তু আমি ভিডিওগুলো রেডি করে মানে ক্লিপগুলোকে রেখে দেবো এসডি কার্ডে, তারপর ফিরে এসে আমি ভিডিও বানাবো। তো একটু দেরি হবে নেক্সট পোস্ট হতে, সো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আর আমার আদুমণির জন্য প্রার্থনা করো, যেন যেখানেই থাকুক যেন ভালো থাকে, শান্তিতে থাকে, এই আর কি। তো এই ভিডিওটা এইটুকুনি, মানে একটা জাস্ট ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল তোমার, চল তাহলে দেখা হচ্ছে পরে।